দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আজ আমরা আলোচনা করছি একমাত্র পাঠ্য বাংলা নাটক সিরাজদৌলা। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত। নাটক পড়ার আগে আমরা যে বিষয়গুলি সম্পর্কে অবহিত হব সেগুলি একটু মন দিয়ে জেনে নেওয়া যাক। প্রথমত, মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রে সিরাজদৌলা নাটকটি থেকে প্রশ্ন থাকে সাতের দাগে, প্রশ্নের মার্ক 4। স্বভাবতই এখানে ডাইরেক্ট 4 নম্বরের প্রশ্ন আসতে পারে অথবা 3+1 করে প্রশ্ন আসতে পারে। সেজন্য আমাদের নাটকের মূল ঘটনার উপর বেশি করে গুরুত্ব দিতে হবে। সঠিক প্রসঙ্গে সঠিক উত্তর দিতে পারলেই তাহলেই কেল্লাভ হতে। সিরাজদৌলা যে নাটক, নাটক না বলে নাট্যাংশ বলা উচিত, কারণ নাটকের একটি ছোট্ট অংশ এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নাটক সম্পর্কে বা নাটকের ধারণা সম্পর্কে তোমরা পূর্ব পরিচিত। ইতিপূর্বে অষ্টম শ্রেণীতে চন্দ্রগুপ্ত নাটক, নবম শ্রেণীতে ধীবর বৃত্তান্ত নাট্যাংশ তোমরা পড়ে এসছো, যেখানে নাটক আসলে একটি দৃশ্য কাব্য, অর্থাৎ যেটা অভিনয় করে দেখানো হবে। তাই এখানে দৃশ্যপট, মঞ্চসজ্জা, উক্তি প্রত্যুক্তি, চরিত্র নির্মাণ, চারিত্রিক দ্বন্দ্ব ইত্যাদি যা কিছুই দেখানো হবে অবশ্যই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে। তাই ঘটনাকে এমনভাবে নির্মাণ করতে হবে সমগ্র বিষয়গুলি যেন এখানে পুঙ্খানুপুঙ্খ রূপে ফুটে ওঠে এবং তাদের কথোপকথনে যে দ্বন্দ্ব, অর্থাৎ মনের যে দ্বিধাবোধ, সেই দ্বিধাবোধগুলি ফুটে উঠছে কিনা ভালো করে নজর দিতে হবে। আজ আমরা যে নাটক পড়ব এর কাহিনী ইতিহাস থেকে নেওয়া। ইতিহাসের কাহিনী আমি পূর্ব পর্বেই আলোচনা করে দিয়েছি, সেখান থেকে তোমরা ইতিহাসটি জেনে নাও। ওপরে লিংক দেওয়া আছে, সেই আই বটম থেকেও তোমরা এটা জেনে নিতে পারো। এখন আমরা নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত সম্পর্কে জানব। শচীন্দ্রনাথ সেনগুপ্ত, যিনি 1892 সালে জন্মগ্রহণ করেন এবং 1961 সালে প্রয়াত হন, তার জন্ম অধুনা বাংলাদেশের অন্তর্গত খুলনা জেলায়। বিখ্যাত নাট্যকার ছিলেন তিনি, অর্থাৎ নাটক রচনা করতেন। ছাত্রাবস্থাতেই বঙ্গভঙ্গ আন্দোলনে জড়িয়ে পড়েন। শিক্ষক সখারাম গণেশ দেউস্করের কাছে সাংবাদিকতার পাঠ নেন। আমাদের স্বাধীনতা সংগ্রামে অন্যতম বিখ্যাত নাম সখারাম গণেশ দেউস্কর, যিনি সংবাদপত্রের মাধ্যমে নীলবিদ্রোহ সহ সমকালীন ইংরেজের নানা অত্যাচারের প্রতিবাদ করতেন। তিনি হিতবাদী পত্রিকায় সখারামের সহযোগী ছিলেন। পরে বৈকালী, বিজলি, আত্মশক্তি প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেছেন। এগুলি প্রত্যেকটি হচ্ছে উল্লেখযোগ্য এক একটি পত্রিকা। সহ সম্পাদক হিসেবে দৈনিক কৃষক ও ভারত পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। 1930 থেকে 1950 খ্রিস্টাব্দের মধ্যে তিনি তার কালজয়ী নাটকগুলি লিখেছিলেন। তার লেখা উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে রয়েছে সিরাজদৌলা, গৈরিক পতাকা, রক্তকমল, সংগ্রাম ও শান্তি, ধাত্রীপান্না, এই স্বাধীনতা, সবার উপরে মানুষত্ব, রাষ্ট্রবিপ্লব প্রভৃতি। তার নাটকের প্রধান গুণ স্বাদেশিকতা এবং জাতীয়তাবোধ। এই জায়গাটা একটু ভালো করে মনে রাখতে হবে। তিনি মূলত কলম ধরেছিলেন স্বাদেশিকতা এবং জাতীয়তাবোধকে তুলে ধরার জন্য। তিনি শুধু নাটক রচনাতেই সীমাবদ্ধ ছিলেন না, নাট্যমঞ্চের সঙ্গেও তার নিবিড় সম্পর্ক ছিল, অর্থাৎ মঞ্চসজ্জা, মঞ্চে নাটক পরিচালনার ব্যাপারেও তার বিশেষ যোগাযোগ ছিল। এবার আমরা চলে যাব মূল নাটকে। 1906 সালে নট ও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ তার সিরাজদৌলা নাটক রচনার মাধ্যমে যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন, সেই জনপ্রিয়তাকে ছাপিয়ে শচীন্দ্রনাথ সেনগুপ্ত 1938 সালে তার সিরাজদৌলা নাটকটি প্রকাশ করেন।
এই সিরাজদৌল্লা নাটকে গিরিশচন্দ্রের সমস্ত ত্রুটিগুলি দূরীভূত হয়ে সিরাজ চরিত্র এক অভিনব রূপে প্রতিষ্ঠিত হয়েছে। মোট 3 অঙ্কের নাটকের 2 অঙ্কের প্রথম দৃশ্যটি আমরা আমাদের পাঠ্যাংশ হিসেবে পাঠ করব। এই অঙ্কের প্রথমে ছোট্ট কাহিনীতে আমরা জেনে নেব যে প্রথম দৃশ্যে দুশ্চিন্তাগ্রস্ত নবাব সিরাজদৌল্লা আত্মকথন নাটকের সূচনা ঘটিয়েছে, যেখানে পিতামহ আলীবর্দীর সাবধান বাণী, তাকে প্রতিশ্রুতি দেওয়া এবং এই দৃশ্যে আলিয়া এবং গোলাম হোসেনের উপস্থিতি, তাদের কথাবার্তা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঔদ্ধত্য এবং ষড়যন্ত্র দর্শকের সামনে আসে। পত্নী লুৎফার সঙ্গে কথোপকথনে সিরাজ তার এই অন্তর্যন্ত্রণার কথা পাঠকের সামনে প্রকাশ করেন। দ্বিতীয় দৃশ্যে ঘসেটি বেগম এবং রাজা রাজবল্লভের ষড়যন্ত্রের কথা দর্শক জানতে পারেন এবং নবাব শেষ পর্যন্ত তাকে বন্দি করেন। নাট্য সংঘাত শুরু হয়। কাসিমবাজার কুঠিতে ইস্ট ইন্ডিয়ার কোম্পানির বণিকদের সঙ্গে মির্জাফর, রাজবল্লভ, জগৎ শেঠের মতো প্রমুখদের সিরাজকে সিংহাসনচ্যুত করার পরিকল্পনা বিষয়ে আলোচনার কথা আমরা জানতে পারি। নর্তকী হিসেবে আলেয়া সেখানে উপস্থিত থেকে এই গোপন ষড়যন্ত্রের তথ্য সংগ্রহ করে। সিরাজ কাসিমবাজার কুঠি আক্রমণ করে অন্যদের ছেড়ে দিলেও ওয়াটসনকে বন্দি করে। আমরা আগের পর্বে এই ঘটনার কথা জেনেছি। এবার দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে দেখো, দরবার কক্ষ, সিরাজ সিংহাসনে উপবিষ্ট, কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট, সভাসদদের মাঝে মির্জাফর, মোহনলাল, মীর মদন, রায় দুর্লভ একদিকে, অন্যদিকে রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়াটস, মশিয়েলা দণ্ডায়মান। গোলাম হোসেন যথারীতি নবাবের পায়ের কাছে বসিয়া আছেন, যেহেতু তিনি ভৃত্য তাই তিনি নবাবের পায়ের কাছে বসে। আর অন্যদিকে মির্জাফর, মোহনলাল, মীর মদন, রায় দুর্লভ একদিকে আর রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়াটস তারা আরেক দিকে, মশিয়েলা কেবল দণ্ডায়মান অর্থাৎ দাঁড়িয়েছিলেন। কথা শুরু হচ্ছে সিরাজের মধ্য দিয়ে, ওয়াটস অর্থাৎ তিনি ওয়াটসকে উদ্ধৃত করেই কিছু বলছেন। ওয়াটস তখন বললেন, ইওর এক্সিলেন্সি, এটি দেখো নাটকের একটি বিশেষ প্রয়োগ কৌশল, যেখানে ওয়াটস যেহেতু ইংরেজ তাই তার ভাষা ইংরেজিতেই প্রকাশিত হচ্ছে। ইওর এক্সিলেন্সি অর্থাৎ হে মহানুভব, সিরাজকে সম্মান জানিয়ে এই বার্তা। সিরাজ, কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গে সঙ্গেই ছিলে, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো। তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি। উল্লেখ্য, 1756 সালের 18 জুন কলকাতা আক্রমণ করেন সিরাজদৌল্লা, 20 জুন কলকাতা দখল করেন এবং তার পূর্বে 27 মে কাসিমবাজার দুর্গ অবরোধ করেন এবং ওয়াটসকে তিনি বন্দি করে তার সঙ্গে রাখেন। তাই কলকাতা জয়ের সময় সেই ওয়াটস কিন্তু সিরাজের সঙ্গে ছিলেন, সে কথা মনে করিয়ে দিলেন। আর আলীনগর কলকাতার নাম রেখেছিলেন সিরাজদৌল্লা, কারণ আলীবর্দী খাঁ তার দাদু, সেই প্রিয় দাদুর নামেই তিনি কলকাতার নাম রেখেছিলেন আলীনগর। ওয়াটস তখন বলছেন, জানে ইওর এক্সিলেন্সি, জানে অর্থাৎ হে মহানুভব আমি জানি। সিরাজ, আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সব শর্ত তোমাদের জানা আছে। আলীনগরের সন্ধি বিষয়টি আগেই বলেছি। সিরাজ যখন পূর্ণিয়ায় শওকত জংয়ের সঙ্গে লড়াইয়ে যান, ঠিক তখনই কলকাতা পুনর্দখল করে
ইংরেজরা এবং চন্দননগরও আক্রমণ করে। এই পরিস্থিতিতে ক্লাইভের 16ই অক্টোবরের এই ঘটনায় সিরাজ ভীত হয়ে ইংরেজদের সঙ্গে সন্ধি প্রস্তাবে রাজি হয়। 1757-র 7ই ফেব্রুয়ারি, মতান্তরে 9ই ফেব্রুয়ারি সেই আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। সেই সন্ধির শর্তগুলি ওয়াটসেরও জানা আছে বলে সিরাজ মনে করিয়ে দিচ্ছেন। তোমাদের কোম্পানি সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে তার জন্যই প্রতিবরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সন্ধির শর্ত যাতে ঠিকঠাক রক্ষা করে তার প্রতিভূরূপে অর্থাৎ স্মারক রূপে ওয়াটসকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। কোম্পানি সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি জানো। অর্থাৎ সন্ধির শর্ত ভঙ্গ করলে এই ইংরেজ দূতকে সবার প্রথম যুদ্ধ ঘোষণার আগেই তোপের মুখে বেঁধে অর্থাৎ কামানের মুখে বেঁধে উড়িয়ে দেওয়া যেতে পারে, এ কথা মনে করিয়ে দিল। ওয়াটস বলছে, জানি ইওর এক্সিলেন্সি, অর্থাৎ তিনি এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অবহিত আছেন। সিরাজ বললেন, তুমি প্রস্তুত হও, অর্থাৎ তোপের মুখে বেঁধে ওকে উড়িয়ে দেওয়া হবে। ওয়াটস, আমি জানিলাম না আমাদের অপরাধ, অর্থাৎ আমি আমার অপরাধটা কি সেটা জানতে পারলাম না। সিরাজ, তোমাদের অপরাধ, তোমাদের বলতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অপরাধ, সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে। সভ্যতা এবং শিষ্টাচার অর্থাৎ নিয়ম নীতি সেগুলো সমস্ত সীমা অতিক্রম করে গেছে। স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়ে উঠেছে, অর্থাৎ ঔদ্ধত্য সেটা আকাশ ছুঁতে যাচ্ছে, আকাশস্পর্শী, আকাশ ছুঁতে যাচ্ছে। শুধু শান্তিভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, অর্থাৎ চারপাশে শান্তি বিঘ্নিত হবে এই ভয় করে তিনি এতদিন ভদ্র ব্যবহার করে এসেছেন। কিন্তু এখন বুঝতে পারছেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভদ্রতার অযোগ্য নয়, যোগ্য অযোগ্য। ওয়াটস, আপনার অভিযোগ বুঝিতে পারিলাম না, অর্থাৎ অভিযোগটা কি সেটা সে ঠিক বুঝতে পারছে না বলে জানালো নবাবকে। সিরাজ সঙ্গে সঙ্গে মুন্সিজি অ্যাডমিরাল ওয়াটসনের পত্র, অ্যাডমিরাল ওয়াটসন যিনি একজন ইংরেজ নৌবাহিনীর সর্বাধিকারী, তার একটা চিঠি মুন্সিজিকে বের করতে বললেন। মুন্সিজি একখানি পত্র বাহির করলেন। এই মুন্সি হচ্ছে যারা চিঠিপত্র লেখা এবং রচনায় দক্ষ, তিনি একটা চিঠি বাহির করলেন। সিরাজ, এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? মুন্সি পত্র ওয়াটসকে দিলেন। ওয়াটস পড়িতে লাগিলেন। শেষের দিকে কি লেখা আছে? ওয়াটস, আই নাও অ্যাকোয়েন্ট ইউ, অ্যাকোয়েন্ট মানে জানাচ্ছি, আমি এখন তোমাকে জানাচ্ছি, দ্যাট যে দ্য রিমাইন্ডার অব দ্য ট্রুপস, অর্থাৎ সৈন্যদলের অবশিষ্টাংশ, হুইচ শুড হ্যাভ বিন হেয়ার লং সিন্স, অর্থাৎ যারা এখানে বহুদিন পর্যন্ত রয়েছে, অ্যান্ড হুইচ আই হিয়ার দ্য কর্নেল টোল্ড ইউ হি এক্সপেক্টেড, যেটা কর্নেল আপনাকে বলেছেন সেই আশানুরূপ, উইল বিট অ্যাট কলকাতা ইন এ ফিউ ডেজ, আগামী কদিনের মধ্যে কলকাতায় পৌঁছবে। বিট অ্যাট মানে পৌঁছে যাওয়া। দ্যাট ইন এ ফিউ ডেজ মোর, এর কিছুদিন পর, আই শ্যাল ডিসপ্যাচ এ ভেসেল ফর মোর শিপ অ্যান্ড মোর ট্রুপস, আমি পাঠিয়ে দেব একটি ভেসেল অর্থাৎ জাহাজ, ফর মোর শিপস,
আরও জাহাজের সঙ্গে, অ্যান্ড মোর ট্রুপস আরও সৈন্যের সঙ্গে, অ্যান্ড দ্যাট আই উইল কিন্ডল, কিন্ডল মানে জ্বালানো, যার দিয়ে আমি জ্বালিয়ে দেব সাচ এ ফ্লেম, এমন এক শিখা, ইন ইয়োর কান্ট্রি তোমার দেশে, অ্যাজ অল দ্য ওয়াটার ইন দ্য গ্যাঞ্জেস হল নট বি এবল টু এক্সটিংগুইশ, সমস্ত গঙ্গার জল দিয়েও তাকে নেভানো যাবে না। সিরাজ, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, অর্থাৎ মুন্সিজিকে এই ইংরেজিতে লেখা পত্রের মর্ম সবাইকে বুঝিয়ে দিতে নির্দেশ দিলেন নবাব। মুন্সি পড়লেন, মুন্সি পত্র লইয়া বাংলা তর্জমা শুনাইলেন, শোনাতে লাগছেন মুন্সি। কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন তাহা শীঘ্রই কলকাতায় পৌঁছিবে। আমি 70 আরেকখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দেব যে আরও সৈন্য এবং আরও জাহাজ বাংলায় আবশ্যক। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নেভানো যাইবে না। সিরাজ, হোয়াটস এভিটি প্রদর্শনের অর্থ কী, অর্থাৎ এরকম ভয় দেখানোর মানে কি? হোয়াটস অ্যাডমিরাল একথা লিখিয়াছেন কেন আমি বুঝি না, অর্থাৎ অ্যাডমিরাল একথা কেন লিখেছেন, অ্যাডমিরাল নৌবাহিনীর প্রধান। সিরাজ, আমি বুঝিয়ে দিচ্ছি মুন্সিজি, হোয়াটসের পত্র। মুন্সি পত্রখানা বাহির করিলেন, আপনিই পড়ুন, ওর হাতে দেবেন না। আচ্ছা, ওকে একবার দেখিয়ে দিন। হোয়াটস পত্র দেখিল, বলিতে পারো যে তোমার হাতের লেখা নয়? হোয়াটস, হ্যাঁ আমি লিখিয়াছি, অর্থাৎ তিনি নিজেই লিখেছেন বলে স্বীকার করলেন। সিরাজ, পড়ুন মুন্সিজি। মুন্সিজিকে পড়তে বললেন। মুন্সি, ইট ইজ ইম্পসিবল টু রিলে আপন দ্য নবাব, নবাবের উপর নির্ভর করা অসম্ভব, অ্যান্ড ইট উইল বি ওয়াইজ টু অ্যাটাক চন্দননগর, নবাবের উপর নির্ভর করা অসম্ভব, চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। সিরাজ, তোমাদের অভদ্রতার ঔদ্ধত্যের আরও পরিচয় চাও, জেনে রাখো তাও আমি দিতে পারি, আমার সভাসদরা আমার স্বদেশীয়রা তারস্বরে ঘোষণা করে, তারস্বরে মানে উচ্চস্বরে চিৎকার করে ঘোষণা করে, আমি নির্বোধ, অত্যাচারী, বিলাস সর্বস্ব। আমি এই কথাগুলো প্রথম পর্বে বলেছি, নির্বোধ বোধহীন অত্যাচারী যে অত্যাচার করে, বিলাস সর্বস্ব যিনি বিলাসের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখেন, কিন্তু আমি যে সকলের শয়তানির সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম, অর্থাৎ তার পেছনে পেছনে যে কী করছে সেটা তিনি খবর রাখেন, এটাই তার পরিচয়। তুমি হোয়াটস, তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো, কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে, জানো এর শাস্তি কী? হোয়াটস, পানিশ মি ইয়োর এক্সিলেন্সি ইফ ইউ উইল, অর্থাৎ শাস্তি দিন হে মহানুভব যদি আপনি মনে করেন। আই ক্যান অনলি সে দ্যাট আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি শুধু বলবো যে আমি আমার কর্তব্য করেছি। সিরাজ, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, অর্থাৎ এখনই তুমি আমার এই দরবার থেকে বেরিয়ে যাও, ভবিষ্যতে আর কখনো এই দরবারে তুমি স্থান পাবে না। তোমার কোম্পানি যদি সৎ ব্যবহার দিয়ে আমাকে আবার খুশি করতে পারে তাহলে কোম্পানির প্রতিনিধি হিসেবে কোনো সচ্চরিত্র ইংরেজকে আমি দরবারে স্থান দেব, তোমাকে নয়, আর তাও এখন নয়, যাও। অর্থাৎ এই জায়গায় সিরাজ হোয়াটসকে কোনো শাস্তি না দিয়ে শুধু দরবার থেকে বের করে দিলেন। আমরা পূর্বের পাঠ্যাংশে তাই বলেছিলাম, সিরাজের নিষ্ঠুর পরিচয়, মনোভাবের পরিচয় যার কথা আমরা বলি, সিরাজ কিন্তু এখানে তা কিছু করলেন না। হোয়াটস, ফেয়ারওয়েল ইয়োর এক্সিলেন্সি, অর্থাৎ বিদায় হে মহানুভব, নবাবকে কুর্নিশ করিয়া হোয়াটস বাহির হইয়া গেলেন, হোয়াটস বাইরে চলে গেলেন। আমাদের প্রথম পর্বের পাঠ্যাংশ এই পর্যন্ত থাকবে, পরের পর্বের ঘটনা পরেই জানব। ধন্যবাদ।